ছাত্রীরা আজকে আমি তোমাদের সামনে আধুনিক বাংলা বানানের নিয়ম সম্পর্কিত কিছু আলোচনা করব তো বাংলা বানানের শব্দগুলোকে শুদ্ধভাবে লিখতে গেলে বা শুদ্ধিকরণ করতে গেলে মুষ্টিমেয় কয়েকটা নিয়ম পরেই শেষ করা যাবে না কারণ এটাকে ভালো করে শিখতে গেলে অনেকগুলো নিয়ম আলোচনা বা পাঠ করা উচিত তবে একটা প্রশ্ন স্বভাবতই এসে থাকে সেটি হচ্ছে যে আধুনিক বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লিখো এই সম্পর্কে তোমাদের কাছে আমি আলোচনা করছি প্রথমত দশম বা সংস্কৃত যে সমস্ত শব্দগুলো রয়েছে এই শব্দগুলো বানান কোনো অবস্থাতে বিকৃতি বিকৃতিপ্রাপ্ত ঘটবে না বা বিকৃতি হবে না যে অবস্থায় আছে না কেন সেই অবস্থায় সেগুলোকে লিখতে হবে যেমন বেদি বয়াকা দয় দীর্ঘ এই বানানের রকম পরিবর্তন সাধন করা যাবে না দ্বিতীয়ত যে সমস্ত শব্দে রহস্যই বা রস্য উ বা রসই বা দীর্ঘই শুদ্ধ সেই সমস্ত বানানের ক্ষেত্রে রহস্য বা রস্য উ এর সংক্ষিপ্ত রূপগুলো ব্যবহার হবে যেমন সুচি এখানে রসহিকারও হয় এবং দীর্ঘকারও হয় সেই সমস্ত বানানোর ক্ষেত্রে তোমরা রাষ্ট্রীকার ব্যবহার করবে দ্বিতীয়ত গেল তৃতীয়ত বাংলা বানানে ব্যঞ্জন ব্যঞ্জনবানে যদি রেপ ব্যবহার করা হয় সেই সমস্ত ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণকে দ্বৈত রূপ দেওয়া যাবে না এক কথায় যে বর্ণের উপরে রেপ ব্যবহার করা হবে সেই বর্ণকে দুইবার লেখা যাবে না যেমন ধর্ম কর্ম ইত্যাদি চার নম্বর নিয়ম ক খ গ এর পরে স্বভাবত অনুসর লেখা যাবে না কিন্তু এই ক খ গ এর পরে অনুসর লেখা যেতে পারে যদি ওই শব্দটিকে সন্ধিজনিত কারণে ভাঙা যায় এবং প্রথম শব্দাংশের শেষে ময়া থাকে তাহলে ময়ের স্থানে অনুষ্ঠা হবে যেমন অহংকার অহম অহংযোগকার অহংকার পাঁচ নম্বর পদান্তে বিসর্গ হবে না আমরা সাধারণত অনেক শব্দের ক্ষেত্রে দেখে থাকি যে পদের শেষে বিসর্গ ব্যবহার করে আসি কিন্তু এটা করা যাবে না যেমন মূলত প্রধানত সাধারণত ইত্যাদি যাই হোক না কেন তোমরা পাঁচটা নিয়ম ভালো করে শিখে রাখবে কারণ একটা প্রশ্নই প্রাত দেখা যায় যে বাংলা বানানে পাঁচটি নিয়ম উদাহরণ লিখো এটি তোমরা ঠিক করে মুখস্থ করে নেবে সামনের দিনে অনলাইনে ক্লাসে অন্য বিষয় নিয়ে আলোচনা করা যাবে